আক্তার প্রাইভেট কার খাড়া করে দুয়াইছি কেউ যদি নিয়ে যায় কি হবে আর আপনি আমরা দিয়ে ব্যাগ টানাইলেন আপনি যদি প্রাইভেট কারে আসলে তত আপনার কাছে টাকা নেই স্যার এটা হইলো স্যার শুনো এটা আমার শ্বশুরবাড়ির এলাকা তোমার প্রাইভেট কার কেউ ধরবে না জি স্যার ঠিক আছে আর তোমার থেকে তোমার গাড়ি ভাড়া আছে কত গাড়ি ভাড়া 2000 টাকা আর তোমাদের নিচে কত 2500 টাকা 4500 টাকা তুমি একটু দাঁড়াও আমার শ্বশুরবাড়ি আমি টাকাটা এনে দিচ্ছি ঠিক আছে স্যার একটু তাড়াতাড়ি আসেন আমার আবার অন্য যারা টিপ আছে যাবো আর আসবো জি স্যার বুঝলাম না ব্যাপারটা প্রাইভেট কারে আসলো অথচ কাছে টাকা পয়সা নাই এই লাভলি 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 আরে তুমি সারপ্রাইজ এরকম সারপ্রাইজের কোনো মানে হয় একটা ফোন দিলা না কিছু বললা না আর হুট করে চলে আসলা খুব তাড়াতাড়ি সৌদি আরব থেকে এসে পড়লাম আচ্ছা অনেক কথা আছে পরে বলবো শুনো এখন আমি ওই যে ট্যাক্সি ক্যাব নিয়ে আসছি ওর ভাড়া দিতে হবে 5000 টাকা আমার কাছে আছে সব ডলার তুমি আব্বা থেকে 5000 টাকা নিয়ে আসো তুমি দাঁড়াও আমি এখনি নিয়ে আসছি যাও বাবা বাবা কোথায় যাইতেছো হ্যাঁ আমি কোথায় যাইতেছি কিনা একটু তাতে তো দরকার তোমার কি প্রয়োজন সেটা বলো বাবা তোমার জামাতে সৌদি আরব থেকে চলে আসছে কিন্তু ওর কাছে তো বিদেশি ডলার বাংলাদেশি টাকা নেই আমার কিছু টাকা দাও এই বিদেশি ডলার নিয়ে গ্রামে আসবে কেন টাকা করে নিয়ে আসবে না গ্রামে কি ডলার একটু ভাঙাইতে পারবে ফুটানি দাও না কিছু টাকা গাড়ির সামনে দাঁড়ায় আছে তো সালাম এনে পাঁচ হাজার আছে যা দিয়ে স্যার আসছেন হ্যাঁ আসবো না তুমি টেনশন করতেছো তাই না জি স্যার 1000 2000 3000 4000 4500 জি স্যার আর তুমি একটু পরিশ্রম করছো লাকি স্ট্যান্সে দাঁড়ায় আছো 500 টাকা তোমার বকশিশ থ্যাংক ইউ স্যার আজ স্যার দুনিয়ায় ভালো মানুষ আছে আমার ধারণা ভুল ছিল স্যার আসি স্যার হ্যাঁ ওকে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেডা বিশু নাকি আরে দুলা ভাই কখন আছেন হ্যাঁ ভালো তুমি ভালো আছো ও আপনি যে কি বিদেশ থাকেন কখন আছেন এই যে সৌদি আরব আইছি তো দুই তিন দিন হয়ে গেল ও ভালো আছেন খুব ভালো আছে তুমি কি এখন কিসের ব্যবসা করো ও আমি যে কবুতরের ব্যবসা করি এখন কবুতরগুলো একটু দেখাশোনা করতেছি আর কবুতরের ব্যবসা আল্লাহ তোমার এই হাঁস মুরগি সব তোমার হ্যাঁ যাক খুব ভালো অবস্থায় আছে আচ্ছা দুলা ভাই আপনি তো বিদেশ তো না আইছেন বিদেশ থেকে মানুষ কত কিছু স্বর্ণ অলংকার ডলার মোলা স্বর্ণের কয়েন টোল আনছেন নি স্বর্ণের কয়েন স্বর্ণের কয়েন এবার আনতে পারি নাই তবে ডলার আনছি ডলার হ্যাঁ অনেকগুলা ডলার আনছি না আমার একটু শখ আর স্বর্ণের একটু চেন কেন আংটি অসুবিধা নাই অরিজিনাল স্বর্ণ আনে তোমার স্বর্ণের চেন আংটি বানাই দিব এটা চিন্তা কর আমি আছি না তাই তোমার এই দুলাভাই সৌদি আরব থাকে যদিও তোমার আপন দুলাভাই না ওই পরবেশী দুলাভাই হিসাবে আমি তোমাদেরকে ভালো জানি আমি আপনাকে আপন দুলাভাই জানি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা তাইলে একটা কাজ করো তো ঠিক আছে মেন কথা আমি তো অনেকগুলো ডলার আনছি প্রায় 80 লাখ টাকা ডলার আনছি 80 লাখ হ্যাঁ 80 লাখ টাকা ডলার আনছি ডলারগুলো ভাঙাইতে সময় পায় না ঘেরা মতো মানুষের কাছে এত টাকা নাই বুঝো না এগুলো আমি শহরে যাই ভাঙাবো এখন আমার কাছে বাংলাদেশি টাকা নাই তুমি আমার এক কাজ করো তোমার কাছে থাকলে তুমি যদি ব্যবসা করো 1000-2000 টাকা ধার দাও পরে আমি এক কাজ করব ডলার ভাঙাইয়া তোমার টাকা দিয়ে দিব 20000 তো নাই বলো ভাই কত আছে কবুতরের বেচা মাত্র 2000 টাকা আছে কবুতর বেচা 2000 টাকা আছে আর নাই আচ্ছা দাও না থাকলে কি করবা দিয়ে দেব দাও টাকার কোনো অভাব হইব না আমার কাছে 80 লক্ষ টাকা বুঝো না ব্যাপারটা কবুতরের বেচা তো কষ্টের টাকা না আমি এটা বুঝি কবুতর বেচা হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে সোনার আংটি টাংটি পড়তে পারুন তো শুনো এই সাপ্তাহিকের মধ্যে আমি এক কাজ করবো 20 ভরি স্বর্ণ দিয়ে তোমার দুটো আংটি আর একটা স্বর্ণ চেইন বানাই দিই আশা কইছি নি ভাই না তুমি শালা না ঠিক আছে তো ঠিক মতো কাজ কাম করো ব্যবসার দিকে দেখো আচ্ছা দোয়া আর পারলে আরো কিছু টাকা সংগ্রহ করি আমার সাথে দেখা করো ঠিক আছে ঠিক আছে আচ্ছা বাবা 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 একটু দাঁড়ান একটু দাঁড়ান এই তাড়াহুড়া করে কই যাচ্ছে আচ্ছা বাবা সৌদি যাওয়ার সময় পাঞ্জাবি এটা আমরা গায়ে দেখছি আইসাও দেখলি গায়ে এটা আর খোলেন না মনে হয় যাক বাদ দেন এসব কথা আমি বিদেশ থেকে আপনার জন্য ড্রেস আনছি এটা পড়েন না আমার একটু বাইরে জরুরি কাজ আছে কাজটা চাই দিয়ে এটা আগে এটা পড়েন আমি দেখি কেমন এত কষ্ট করে আনছি আব্বা আপনি একটু পড়েন আচ্ছা ঠিক আছে আসো করে আসো
বাবাজি, এই কি ড্রেস আনছো? এই এইটা অর্ধেক, আর এটা কেমন কেমন জানি খুললে যায়। এটার নাম হলো হিপক ড্রেস। হিপক হিপক দেশের বাইরে এটা সাধারণত বিদেশি লোকেরা পড়ে। হিপক 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 হ্যাঁ, কারণ আমি জানি আমার শ্বশুর আপনার তো বিদেশি, মানে বিদেশি লোকের মতো লাগে আপনারে। আপনার মতো লোকগুলা ফিলিপাইনে সব আপনার সাইজ আর চায়না, তাই না? কি ব্যাপার, ফুটপাথ থেকে আনলাম লম্বা লম্বা কাপড়, এখন দেখি ছোটো ছোটো। এই হারামজাদা তো আমারা ঠকাইছে। হিপক হিপক ড্রেস দেন, ঘুরেন ঘুরেন, আপনি একটু ঘুরে দেন, দেন ঘুরেন ঘুরেন। বাহ, একদম হেভি মানাইছে। ঘুরেন আবার ঘুরেন আবার ঘুরেন। বাবা, তুমি এটা কি পড়ছো? কেন তোর জামাই দিছে পরে পরেতে? হিপক ড্রেস দেশের বাইরে থেকে আনা। তুমি যাও তো, এটা পাল্টা এসো, যাও পাঞ্জাবি পরো, যাও। কেন যাও? তুমি পাল্টা এসো, পাঞ্জাবি পরো, যাও। আচ্ছা, তোমার কি আক্কেল গেল নাই? কেন আবার তো হেভি মানাইছে, এটা হলো হিপক ড্রেস। হিপক ড্রেস এটা না, হিপক এটা তো মেয়েদের গেঞ্জি, মেয়েদের পোশাক দেখা যায়। তুমি হিপক ড্রেস আনছো কি করে? এটা মেয়েদের, আমার বাপটাকে বোকা বানাইছো না? এত কষ্ট করে আনলাম বিদেশ থেকে, এটা হিপক ড্রেস আমি জানি, এখন এটা মেয়েদের ড্রেস হয়ে গেছে, কি বলো? আজে বাজে। আচ্ছা যাই হোক, আসো, কোথায় আছে? আসো এদিকে আসো। আপনার জামাই, মেয়ের জামাই, সে বলে বিদেশ থেকে আইছে। আইছে তো, আপনার এত সুন্দর মেয়ে, লাভলি, তার সাথে কোন একটা ওই বুইরা হেলোকে দিছেন বিয়া, দেখতে কি বিশ্রী। বাবা রে, এইটা হলো ডিজিটাল যুগ, ছবি দেখে বিয়ে দিছি, ছবিতে চেহারা বুঝা যায় না। আমি আপনার মায়ের বিয়ে করতে চাইলাম, আমার সাথে দিলেন না, দিলেন এটা বুড়া বেটার লোক। এ বেটা, তাতে তোর কি হয়েছে? হ্যাঁ, এক বাদাম নিয়ে নিয়ে বাঁচি না, আর এক বাদাম নিয়ে ইয়া কথা কইতে আছে। এ বেটা, তুই যদি এই সব কথা আমার সামনে আবার কর, এই স্যান্ডেল দিয়া তোরে আমি, তোরে আমি, তোরে। এই উত্তম বাড়িতে আসো, উত্তম দেখে যাও কে আসছে। আরে হারুন দুলাভাই, যে সালাম আলাইকুম, কি খবর? ভালো আছো? হ্যাঁ ভালো। দুলাভাই, আপনি তো সৌদি থাকতেন, তা কবে আইছেন? আইছি তো দুই দিন হয়ে গেছে। সৌদি থাকি আপনার চেহারা সুন্দর হয়েছে, চুল একটু লাল লাল হয়ে গেছে না? হ্যাঁ, শোনো, বিদেশে থাকলে বিদেশের ইনকাম হলো দিনার, রিয়াল, ডলার, বাইরের টাকা, সুখ শান্তি আলাদা। আমি আসছি দুই দিন হয়ে গেছে, কিন্তু একটা সমস্যা পড়ে গেছে। কি সমস্যা? গ্রামে মানুষে হাতের টাকা রাখে না কেন আমি বুঝলাম না। টাকা রাখে না মানে গ্রামের মানুষের যেটা দরকার সেটা রাখে, গ্রামের মানুষ কি বিদেশে যাবে যে টাকা রাখে? আমার কাছে তো অনেক টাকার দরকার, কারণ আমি ডলার নিয়ে আসছি, সব সৌদি আরব থেকে ডলার নিয়ে আসছি। $1,000 বাঙাইলে $85,000। $1,000 মানে $85,000? হ্যাঁ। আরে আপনার মাথা খারাপ, $85,000 গ্রামে কেউ ঘরে থই না? তা ঠিক আছে, এখন আমি এমন বোকামি করছি, আমি এয়ারপোর্টে ডলারগুলো ভাঙাই নেই, এখন আমার কাছে বাংলা টাকা একটা টাকাও নাই। আমি যে যাই দোকানে চা খাবো সেই টাকাটাও নাই। এখন চিন্তা করলাম উত্তমের কাছে যাই, দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারে কিনা। তুমি এক কাজ করো তো, আমার কিছু টাকা ধার দাও, তো ডলার ভাঙাইয়া তোমার দিয়ে দিবো, আর ডলার ভাঙানোর সময় তোমাকে আমি নিয়ে যাবো ঢাকা। মানে ধার? হ্যাঁ, ডলার ভাঙালে আবার পাওয়া যাচ্ছ। আপনি দুলাভাই মানুষ, নাও করা যায় না। আসলে আমার কাছে তো অত টাকা নেই, এই সামান্য কিছু, গ্রামের মানুষ তো আমার কাছে তার নগদ টাকা থাকে না। এই দুলাভাই, আমার কাছে এই ৫০০ ১,০০০ আর এই ৫০০ টাকা আছে। আচ্ছা আচ্ছা, দাও ওটাও দাও, লাগবে তো, বুঝো না কেন, আর নাই তাই না? না, কাছে এখন আপাতত নেই। আচ্ছা এক কাজ করো, খুব ভালো হয়েছে, চলো তোমাকে স্পেশাল চা খাওয়াবো। হ্যাঁ চলো চলো। শুনছ,
আনছে কইছে বিদেশে বলে ডলার আনছে ডলার ভাঙায় টাকা দিব কিন্তু আজ দি কাল দি কই দেয় না ডলার ভাঙাইছে কিনা তাও তো জানি না এখন আপনি কি করবেন কোন এর বাইর করে নিয়ে আসেন হে টাকা দিব নালে আপনার টাকা দিয়ে লাগবো শুধু আমার কাছে নাই যে ও আমাদের থেকেও নিছে আমার চেয়েও নিছে ও এই কথা আমি আরো শুনছি অনেক অনেকের কাছে তাই ডলার ভাঙাবে ভাঙাবে বলে টাকা নেছে এ লাভলি লাভলি হ্যাঁ বাবা আমার শ্বশুরের সঙ্গে তো মানে যেতাম সব যাবে কি করি সবগুলো তখন ঘরে ঢুকে আমরা চেক করবো আমি কি করি কি করি কিভাবে ভাগি ওই তোমার জামাই কই তোমার জামাই যে আমার ঘুমাই ঘুমাই ওর ডাক দাও আমার কাছে টাকা নিয়ে যে উল্টো পাল্টা করতেছে আজ দি কাল দি কই দিচ্ছে না যাও ডেকে নিয়ে আসো যাও একটা বুদ্ধি করে বাদ হবে শালা পড়া টাকা পাবি একদম বাড়িতে আয়া পড়ছস টাকা মনে তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী দেখো আস না হ্যাঁ এক হাজার টাকা কটা ফাইবার লাগবি বাড়িতে আয়া পড়ছস হারাম জাদারা হ্যাঁ বাড়িতে আয়া পড়ছে দেখলাম ও ঘরে ঘুমাইতেছে এখন তো দেখি ঘর ফাঁকা ঘরে কেউ নাই আমার শাড়ি মনে হচ্ছে তো আমার শাড়ি মনে হচ্ছে তো সারি এই তো আরে আরে